একজন মুসলিম হিসাবে আমাদের উপরে কুরবানি কতটা জরুরি মৌলিকভাবে কিন্তু আল্লাহ রাবুল্লা আলামিনের নিকটবর্তী করে দেয় এমন সব আমল বা কর্ম বা কথা এই সমস্ত সব বিষয় কিন্তু কুরবানি মূলত কুরবানিটি ফরজ নয় বা কুরবানিটি অজীব নয় কুরবানিটি হচ্ছে সুননাতে মোহাকাদা শুধুমাত্র আল্লাহর কাছে পৌঁছে তোমাদের তাকুয়া ভাগা যখনই দিচ্ছি তখন কিন্তু আমার হালালের সাথে হারাম মিশে যাওয়ার সমূহ সম্ভাবনা দেখা দেয় যার সামর্থ্য রয়েছে ওয়ালামিদাহি কিন্তু সে কুরবানি করেনি ফালাই রবেন না না সে যেন আমাদের ঈদগাহের বা মুসল্লির সলাত আদায়ের স্থান যেটা তার নিকটবর্তী না হয় উদ্ভাসিত জীবনের জন্য আসসালামু আলাইকুম ওরমতুল্লাহাত্লা আলহামদুলিল্লাহ ওসাল তুসাল্লাহ মা আলা রসুল ইল্লাহ আম্মাবাদ আউদু বিল্লাহ মিনা শেতন রজিম বিসমিল্লাহ রহমান রহিম ফসাল লেলের অফ বি হাফ আত্মারি টিভির সম্মানিত দর্শকও শ্রোতা দেশ ও প্রবাস যিনি যেখান থেকে দেখছেন আত্মাহারিক টিভির বিশেষ আয়োজন ফাজাইলে আমলের কুরবানী পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক ও শ্রোতা একজন মুসলিম হিসাবে কোরবানির বিধান আমাদের উপরে কীভাবে আরোপিত হলো বা একজন মুসলিম হিসাবে আমাদের উপরে কুরবানি কতটা জরুরি এ বিষয় নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আসলে কুরবানি শব্দটি আরবি কুরবান এবং ফার্সি শব্দে এটা কুরবানি হিসাবে ব্যবহৃত হয় মূলত কুরবানি বলতে ওয়ামা মা ইউতাকর বিহী ইলাল্লাহ অর্থাৎ যেটা আল্লাহর নিকটবর্তী করে দেয় যার মাধ্যমে বান্দা আল্লাহর নিকটবর্তী হয় এটাই কিন্তু কুরবানি যদিও মৌলিক অর্থে আমরা কুরবানি বলতে পশুর গলায় ছুরি চালানোকে বুঝি এবং এটাকে উৎসর্গ করা আল্লাহ সব হানাহ জন্যে এটা বুঝি তবে মৌলিকভাবে কিন্তু আল্লাহ হরাবুল্লা আলমিনের নিকটবর্তী করে দেয় এমন সব আমল বা কর্ম বা কথা এই সমস্ত সব বিষয় কিন্তু কুরবানি আল্লাহরাবুল্লা আলমিন কাউসারের দ্বিতীয় আয়াতের মধ্যে বলছেন ফসল্লি লেরব্বিক হেনবি আপনি আপনার রবের উদ্দেশ্যে প্রভুর জন্য আল্লাহর জন্য সলাত আদায় করুন এবং কুরবানি করুন এই জন্যেই মুফাসের কেরাম এভাবে তাফসিল করছেন যে এজন্যেই সলাত আগে তারপরে হচ্ছে কুরবানি এখন এই কুরবানি আমরা করি আল্লাহ রবাহ আলমিনের কতটুকু নৈকট্য হাসিল আমরা করতে পারি এটাই সবচেয়ে দেখার বিষয় মূলত কুরবানিটি ফরজ নয় বা কুরবানিটি ওয়াজিব নয় কুরবানিটি হচ্ছে সুন্নতে মুআক্কাদা সুন্নতে মুআক্কাদা অর্থাৎ তাকীদ যুক্ত সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম তার মদিনার জীবনে পরিপূর্ণভাবে এটা আমল করেছেন সাহাবায়ে کرام আমল করেছেন সাথে সাথে আবার সাহাবাদের মধ্য থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আন উমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সহ আরও অন্যান্য সাহাবারা এটাকে মাঝে মধ্যে ছেড়ে দিতেন এ উদ্দেশ্যে যে মানুষেরা যেন এটাকে ওয়াজিব বা ফরজ না মনে করে ঠিক অনুরূপভাবে আমরা বলছি এটা আলী ব্যাপারে কেরামের মত রয়েছে প্রিয় উপস্থিতি প্রিয় বন্ধুগণ মূলত আমরা কুরবানি যেন করি আল্লাহ রাবুল্লাহ আলমিনের নৈকট্য হাসিলের জন্য কোরবানিটা যেন এমন না হয় যা উৎসব সর্বস্ব কারণ অধিকাংশ মানুষ তার নিয়াত এখলাস এ বিষয়টা না থাকলেও কুরবানি করার ক্ষেত্রে বড় বড় পশুর গলায় সুরি চালাতে বেশ পটু কিন্তু কুরবানির উদ্দেশ্য যেটা নবী মোহাম্মদ সাল্লাহ আলিম আসাল্লাম এব্রাহিম সুন্নাত যেটা পালন করেছেন সে পালনের যৌক্তিকতা বা উদ্দেশ্য সেটা কি সেই বিষয়টা আমাদের লক্ষ্য করা দরকার নবী মোহাম্মদ সাল্ল আলহিম মিল্লতা আবিকুম ইব্রাহিম অর্থাৎ মুসলিম জাতির পিতা ইব্রাহিমের যে ছন্না আল্লাহ রাবুল্লা আলমিন সেখানে যে বর্ণনা সফাতের মধ্যে দিচ্ছেন ও ফদাই না বিদি বিহীন আমরা ইব্রাহিম আলহিসালু সালামকে একটা ফিদিয়া দিলাম ইসমাইলকে সরিয়ে জান্নাতে একটি দুম্বা সেখানে স্থাপন করলাম একটা বড় ফিদিয়া মৌলিক কথা ছিল আল্লাহরাবুল্লাহ আলমিনের নৈকট্য হাসিল করা কিন্তু আমরা সেই বিধান বিশেষ করে আমরা যদি সেই পূর্বের বিধানের দুইকে লক্ষ্য করি ইব্রাহিম আলহিসালু সালাম সহ ইব্রাহিম আলি সালামের পূর্বে আমাদের পিতা অর্থাৎ আদম আলি সাল্লা যে দুই সন্তান হাবিল এবং কাবিল হাবিল যে কুরবানি করেছিলেন সেই কুরবানি কিন্তু আল্লাহ আল্লাহুরাব্বুল্লাহ আলমিনের বিশেষ আগুন দ্বারা সেটা ভস্মীভূত করা হয়েছিল মূলত আজও যদি ওই নিয়মটা থাকতো তাহলে আমাদের বড় বড় গরু বড় বড় খাসি বা অনেক বড় বড় জন্তু যেটা কুরবানি আমরা করেছি সেটা জমিনাই পড়ে থাকতো ওই বিধান যদি বর্তমান সময়ে প্রযোজ্য হতো এখানে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে হলুসিয়া অর্থাৎ আল্লাহ সুবাহানহাত আলার জন্য আমলটা খাস করা শুধুমাত্র তার নৈকট্য হাসিল করা যদিও ব্যাপারে ইবনু মাজার মধ্যে একটি হাদিস রয়েছে যে হাদিসটি আবুহরা রজি আল্লাহ তাল আন থেকে বর্ণিত হাদিস নাম্বার তিন হাজার একশত বত্রিশ রাসূলুল্লাহ সাল্লাল্লা আল্লাহ আলমোসাল্লাম তিনি বলছেন মান কেন আলাহুসা ওয়ালাম ইউদাহি ফালা ইয়াক রবান যার সামর্থ্য রয়েছে ওয়ালাম ইউদাহি কিন্তু সে কুরবানি করেনি ফালা ইয়াক মুসাল্লা সে যেন আমাদের ঈদগাহের বা মুসল্লির সলাত আদায়ের স্থান যেটা তার নিকটবর্তী না হয় মূলত এখানে তাকিদ দেওয়া হয়েছে মূলত এখানে ধমক দেওয়া হয়েছে যার সমর্থ রয়েছে তিনি সমর্থ থাকা সত্ত্বেও যেন এই সুননাথকে অবজ্ঞা অবহেলা না করেন এ সুননাথকে বাদ না দেন তাই বলে এটি ওয়াজিব বা ফরজ না আমরা অবশ্যই এটা এক্ষেত্রে আমরা ছাওয়াব পাবো যে যত বড় কুরবানি দেবো রাসুলুল্লাহ সাল্লাসাল্লাম তার মদিনার জীবনে তিনি দুটি করে দুম্বা কুরবানি করেছেন যার বর্ণনা সোহিল বুখারিতে এসেছে বা অন্যান্য রেওয়ায় দিয়ে এসেছে সেটা হচ্ছে রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম দহা রসুল্লাহি সাল আলি সাল্লাম বেক আমি সিংওয়ালা দুটি দুম্বা তিনি কুরবানি করতেন এখান থেকে বোঝা যায় কুরবানির পশু অবশ্য সুন্দর হতে হবে তবে সেটা যেন হালাল উপার্জনে হয় এমনটা নয় আমরা বলছি না যে ভাগা কুরবানি জায়েজ কি না জায়েজ কিন্তু রাসুল্লাহ সাল্ল আলীম আসাল্লামের জীবন তাছাড়া রাসুলুল্লাহ সাল সেই বিদয় হাজ্যের ভাষণ যা মৃত্যুর কিছুদিন পূর্বে তিনি দিলেন যে আলা লিকুল্লি আহলি বাইতিন আলাহালি শোনো প্রত্যেক আহলে বাইতের জন্য অর্থাৎ প্রত্যেক পরিবারের জন্য একটা করে কুরবানি করতে হবে তাহলে এখান থেকে বিধান এব্রাহিম আলাইসাল্লামাম সহ হাবিল কাবিলের দিকে লক্ষ্য করি সেই ইতিহাস পর্যালোচনা করলে যে বিষয়টা স্পষ্ট হয় সবচেয়ে বড় বিষয় যেটা সেটা হচ্ছে তাকুয়া এখানে ভাগা যখনই দিচ্ছি তখন কিন্তু আমার হালালের সাথে হারাম মিশে যাওয়ার সমূহ সম্ভাবনা দেখা দেয় অনেক ক্ষেত্রে হয়ও মারামারি কাটাকাটি আরও অন্যান্য বিষয় হয় আমরা বলছিলাম কতটুকু জরুরি আমার জন্য যদি ফিতনা এসে যায় তাহলে আমার জন্য কুরবানি জরুরি না যদিও যিনি যত বড় কুরবানি দিবেন যিনি ছাগল দিয়ে পারবেন ছাগল যিনি ছাগল পুরুষ নর এবং মাদি উভয়ই দেওয়া যায় ঠিক অনুভাবে ভেড়া দুম্বা তারপরে গরুর ক্ষেত্রে রক্ত প্রবাহের ক্ষেত্রে গরু অবশ্যই উত্তম সেক্ষেত্রে অধিকাংশ মানুষ এখান থেকে অধিকাংশ মানুষের সাদাকা দেওয়া হয় এই ক্ষেত্রে কিন্তু আমরা বেশি স্বাবের অধিকারী হতে পারি ইনশাআল্লাহ প্রিয় উপস্থিতি আমরা বলছিলাম মৌলিক বিষয় হচ্ছে কতটুকু জরুরি আমার জন্যে যদি ইখলাস না থাকে আমি যদি কুরবানিটা এ উদ্দেশ্যে করি মানুষকে দেখানোর জন্যে আমি যদি এই উদ্দেশ্যে করি যেমন বিআইকে দেখানোর জন্যে জামাই আসবে এজন্যই কুরবানি করি বা এই এই নিয়তগুলোতে কুরবানি করি তাহলে কুরবানি কিন্তু আমার জন্য জরুরি না বরং এর দ্বারা রিয়া এবং রিয়া হচ্ছে শির্ক যেই শির্ক নিয়ে যাবে আমাদেরকে এক বিধ্বংসী অর্থাৎ জাহান্নামি পথের দিকে অতএব আসুন আমরা এ বিষয়টা অনুধাবন করার চেষ্টা করি এখানে বড় গরু নয় বড় খাসি নয় বড় ছাগল নয় এগুলো উদ্দেশ্য না উদ্দেশ্য হচ্ছে আল্লাহ সব হান আল্লাহর কাছে আমাদের ভেতরের অংশটুকু অর্থাৎ তাকুয়াটা পৌঁছানো সুরা হাজ বাইশ নম্বর সুরার সাঁত্রিশ নম্বর আয়তের মধ্যে আল্লাহ সুবাহান আহমতাল্লাহ সেই কথাই বলছেন লাই ইয়ানা আল্লাহ আলুহু মুহা ওলা দিমা উহা ওলা কি ইয়ানা আলুহু তাকুয়ামিন কুম শোনো তোমাদের কুরবানির গোশত রক্ত কিছুই পৌঁছে না তাকুয়া মিনকুম শুধুমাত্র আল্লাহর কাছে পৌঁছে তোমাদের তাকুয়া অতএব আসুন আমরা সুন্নাতে মুয়াক্কা যেভাবে রাসুল্লাসাল্লাহ আনহিসাল্লাম পালন করেছেন এবং আহিম আহিসাল্তুসাল্মের সুন্না যেভাবে এসেছে মূলত আল্লাহর কাছে নিজের নৈকট্য হাসিল করা মূলত আল্লা সোজাহানত আল্লাহর কাছে যাওয়ার চেষ্টা করা এভাবে আমরা কুরবানী করার চেষ্টা করি আল্লাহ সোজাহানতা আলা আমাদের তফিক দান করুন আল্লাহ আমিন আল্লাহ আমাদের কুরবানীকে কবুল করুন কুরবানী নিয়াকে অর্থাৎ নিয়তকে সঠিক এবং সঠিক পৌঁছে দিন এবং আমুল اللهم امين اقول قولي هذا استغفر الله لي ولكم ولسائر المسلمين السلام عليكم ورحمه الله وبركاته